আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফজিলত দিয়েছেন, এতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আপনাকে ফজিলত দিয়েছে, যদি আপনি কোরআন এবং হাদিসের কথা ভালোভাবে শুনেন তাহলে পরে। প্রিয় শ্রোতা, যাই হোক, আমি আমার বক্তব্যের দিকে ফিরে আসি। তার আগে আপনাকে আমি একটা কথা বলে দিই যে আমার বক্তব্য কিন্তু কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে, সালাফে সালেহিনগণ যে ব্যাখ্যা করেছে সেটার উপর ভিত্তি করে আমার বক্তব্য শেষ করব। তো আগে আপনাকে আমি বলে দিচ্ছি যে আমার পুরো বক্তব্য ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের উপর হবে। আমি কিন্তু আপনাকে কোনো কেসা কাহিনী শোনাতে পারবো না, আমি কিন্তু আপনাকে কোনো মিথ্যা কোনো জাল জাইফ হাদিস বলে আমি আপনাকে অ্যাট্রাক্ট করতে পারবো না। অতএব যার ইচ্ছা আছে যে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনব, শুধুমাত্র তারাই বসে থাকবেন। এবং যারা হয়তো ভাবছেন যে আপনাকে আমি সুর করে দু চারটি কেসা কাহিনী বলে মিথ্যা দু চারটি জাল জাইফ হাদিস বলবো, তো তখন আপনি কি করছেন, আপনি মধ্যখানে দেখছেন যে এ তো কোনো জাল জাইফ হাদিস বলে না, এ তো কোনো সুর করে দু চারটি কথা বলে না, তখন আপনি মধ্যখানে উঠে চলে যাবেন, এটা আমাকে ভালো লাগবে না। অতএব যারা কোরআন এবং হাদিসের কথা শুনবেন তারাই বসে থাকেন, এবং যারা এ আশাতে বসে আছেন যে আমি আপনাকে মিথ্যা কেসা কাহিনী শোনাবো তারা চলে যেতে পারেন। তার কারণ ইসলাম কোনোদিন সংখ্যা চায়নি, ইসলাম কোনোদিন সংখ্যা চায়নি, ইসলাম প্রকৃত মমিন চেয়েছে। ইসলাম যদি সংখ্যা চাইতো তাহলে পরে আজকে পুরো পৃথিবী মুসলিমে পরিপূর্ণ হয়ে থাকতো, কিন্তু ইসলাম কোনোদিন সংখ্যা চায়নি এবং এখনও চায় না। অতএব কোরআন হাদিসের যারা কথা শুনবো বলে এসছেন তারাই শুধুমাত্র বসে থাকবেন। প্রিয় শ্রোতা, এ কথা আপনাকে এই জন্যই আমি বললাম যে শেখ যখন বক্তব্য রাখছিলেন তখন শেখ এত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যেগুলো কথা কোনো বক্তার মুখে শুনতে পাবেন না, সেগুলো কথা শুধুমাত্র আলেমদের মুখে শুনতে পাবেন, কিন্তু শেখের কথা কেউ শুনছিলেন না। কেন? যে শেখ মিথ্যা কিস্সা কাহিনী বলতে পারেন না, শেখ সুর করে কথা বলতে পারেন না, শেখ পেশাধারী বক্তা নয়, তার জন্য স্টেজ খালি পড়েছিল। তাই আপনাকে আমি আগেই বলে দিলাম। প্রিয় শ্রোতা, যাই হোক, মৃত্যু হচ্ছে কঠিন সত্য জিনিস। তো আমার বক্তব্য মূলত তিনটি বিষয় তিনটি ভাগে বিভক্ত থাকবে। মৃত্যু কি জিনিস, দ্বিতীয়তে মৃত্যু থেকে আমরা যদি আমরা মৃত্যুকে স্মরণ করি তাহলে পরে কি লাভ রয়েছে, তৃতীয় হচ্ছে কি যে আমরা কেন মৃত্যুকে স্মরণ করি না। প্রথম আপনাকে আমি দেখাই যে মৃত্যু কি জিনিস। মৃত্যু এমন এক সত্য জিনিস যে পৃথিবীতে আজ থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলি মানুষ এসেছে এমন কোনো মানুষ এমন কোনো মায়ের বাটা এই পৃথিবীতে জন্ম নেয়নি যেই লোকটি মৃত্যুকে অস্বীকার করতে পারে। কালে কালে যুগে যুগে এমন মানুষ এসেছে যারা ভাগ্যকে অস্বীকার করেছে, যারা জান্নাতকে অস্বীকার করেছে, যারা জাহান্নামকে অস্বীকার করেছে, যারা এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকেও অস্বীকার করে দিয়েছেন, কিন্তু এমন কোন মানুষ আজ পর্যন্ত এই পৃথিবীতে আসেনি যে কি করতে পারে, মৃত্যুকে অস্বীকার করতে পারে। মৃত্যু এমন একটি টপিক যে প্রত্যেকটি মানুষ মৃত্যুর সামনে গিয়ে মাথা নত করতে বাধ্য হয়েছে। এর নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু এমন এক সত্য জিনিস যে পৃথিবীতে ফেরাউনের মতো লোক এসছে, এই পৃথিবীতে হামানের মতো লোক এসছে, এই পৃথিবীতে কারুনের মতো লোক এসছে, এই পৃথিবীতে আবু জাহেলের মতো লোক এসছে, এই পৃথিবীতে আবু লাহাবের মতো লোক এসছে, কিন্তু তারা মৃত্যুকে অস্বীকার করতে পারেনি। ফেরাউন যে তার সীমা লঙ্ঘন করতে 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 সে এতটাই সীমা লঙ্ঘন করে ফেলেছিল যে শেষ পর্যন্ত সে একথা বলে দিয়েছিল যে আনা রব্বুকুমুল আলা, যে আমি হচ্ছি শ্রেষ্ঠ রব, আমি হচ্ছে সবচেয়ে বড় পালন কর্তা, আমি হচ্ছি তোমাদের মধ্যে সবচেয়ে বড় রব। কিন্তু সেই ফেরাউনকেও মরতে হয়েছে, সেই ফেরাউনকেও মৃত্যু স্বীকার করেছে, সেই ফেরাউনকেও কী করতে হয়েছে, মৃত্যুকে বরণ করতে হয়েছে। তার মানে মৃত্যু আসবে আসবে, মৃত্যু হচ্ছে একটি কঠিন সত্য জিনিস। এটাকে কবি এইভাবে বলছেন, আল মাউতু কদহুন কুল্লু নাফসিন শারিবুহু, যে মৃত্যু এমন এক সত্য জিনিস, যে মৃত্যু এমন এক সত্য পেয়ালা, যে কুল্লু নাফসিন শারিবুহু, যে প্রত্যেক আত্মাকে প্রত্যেক নাফসকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, কবর এমন একটি দরজা যে প্রত্যেকটি মানুষকে এই দরজা দিয়ে প্রবেশ করতেই হবে।
এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদি আফা ইমিতা ফাহুমুল খালিদুন, যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পূর্বে এমন কোন মানুষ পাঠাইনি যে মানুষ সর্বকালের জন্য বেঁচে থেকেছে, যে মানুষ অনন্তকাল বেঁচে থেকেছে, এইরকম কোন মানুষ আমি পাঠাইনি। আফা ইমিতা, আপনি একদিন মরে যাবেন, তা আপনি যখন মরে যাবেন ফাহুমুল খালিদুন, তাহলে পারে সেই বেদিন মুশরিক কাফেররা তারা কি বেঁচে থাকবে, তারা কি সারা জীবন বেঁচে থাকবে? জি না, তারা সারা জীবন বেঁচে থাকবে না। পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুবরণ করতেই হবে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। তবে হ্যাঁ, পৃথিবীতে যদি কেউ বেঁচে থাকতো, পৃথিবীতে যদি কেউ সারা জীবন বেঁচে থাকতো, তবে একজন বেঁচে থাকতো, তিনি কে? তিনি হচ্ছেন খাইরুল বাশার, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, তিনি হচ্ছেন সাইয়্যিদ খাইরুল মুরসালিন। কবি এই কথাটাকে এইভাবে বলছেন, লাউ কানা ফিদ দুনিয়া বাকাউন লামা মাতা খাইরুল মুরসালিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই পৃথিবীতে যদি কারোর বেঁচে থাকার অধিকার থাকতো, তাহলে পারে সেটা হচ্ছে একজন ব্যক্তি, সেটা কে? সেটা হচ্ছেন খাইরুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন খাইরুল বাশার, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলি মানুষ এসেছে এবং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আসবে, এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনিও মৃত্যু থেকে বাঁচতে পারেননি, তিনাকেও মরে যেতে হয়েছে। তিনি যখন মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, যতগুলি নবী এসেছেন সমস্ত নবীর সর্দার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাইরুল মুরসালিন, যতগুলি রাসূল এসেছে সবচেয়ে উত্তম রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তিনিও এই পৃথিবীর মায়া মমতা, তিনাকেও ছেড়ে চলে যেতে হয়েছে। তিনি যখন চলে গিয়েছেন, তখন আমিও আপনিও একদিন এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে চলে যাব। কিন্তু হয়তো কেউ আজকে মরবে, কেউ কালকে মরবে, কিন্তু সবাইকে একদিন মরতেই হবে। কিন্তু একথা জানার পরেও আজকে আমরা এই মৃত্যুকে স্মরণ করি না, আমরা মরণকে স্মরণ করি না, আমরা এই পৃথিবীকে নিয়ে ব্যস্ত হয়ে আছি, আমরা এই পৃথিবীর পিছনে পড়ে আছি। পৃথিবীতে যতগুলি মানুষ এসেছে সবাই মৃত্যুকে স্বীকার করেছে, তবে একজন মানুষ এসেছিলেন যিনি কিন্তু মৃত্যুকে চ্যালেঞ্জ করেছিলেন, যিনি বলেছিলেন যে আমি 150 বছর এই পৃথিবীতে বেঁচে থাকব। জানা আছে তার নামটা কি? এ পৃথিবীতে একজন মানুষ এসেছিলেন যে মানুষটি মৃত্যুকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি এই পৃথিবীতে 150 বছর বেঁচে থাকব। সেই মানুষটির নাম জানা আছে? সেই মানুষটির নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। তিনি কি করতেন? তিনি পার্সোনাল ডাক্তার রাখতেন, তিনি প্রত্যেকটি খাবার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী খেতেন, তিনি সবসময় সচেতন থাকতেন তার কারণ, এবং তিনি কি করতেন যে অক্সিজেনের মধ্যে ঘুমাতেন তার কারণ, যে ডাক্তাররা বলেছে যে কোনো মানুষ যদি 2 ঘন্টা করে দিনে অক্সিজেনের মধ্যে ঘুমায়, তাহলে পারে তার আয়ু বৃদ্ধি হবে, এই জন্য তিনি অক্সিজেনের মধ্যে ঘুমাতেন। এবং তিনি বলেছিলেন যে আমি 150 বছর বেঁচে থাকবো। কিন্তু তিনি কত বছর বয়সে মারা গেছেন জানেন? মাত্র 50 বছর বয়সে মারা গেছেন। কেন? এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তাদরি নাফসুম, যে এমন কোন আত্মা এই পৃথিবীতে আসেনি, এমন কোন ডাক্তার এই পৃথিবীতে জন্ম নেয়নি, এমন কোন ইঞ্জিনিয়ার এই পৃথিবীতে আসেনি, এমন কোন সায়েন্টিস্ট এই পৃথিবীতে আসেনি, এমন কোন বৈজ্ঞানিক এই পৃথিবীতে আসেনি যে চ্যালেঞ্জ করতে পারে, যে এরকম একটি মেশিন তৈরি করতে পারে, যেই মেশিন বলতে পারে যে মাদা তাকসিবু গাদান, যে একজন মানুষ কালকে কি করবে এর এটা বলে দেবে। এইরকম কোনো আজ পর্যন্ত ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো সায়েন্টিস্ট, কোনো বৈজ্ঞানিক এইরকম মেশিন তৈরি করতে পারেনি এবং পারবেও না। এটা আল্লাহ রাব্বুল
আলামিনের চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, এমন কোন ডাক্তার এই পৃথিবীতে আসেনি যে ডাক্তার বলে দিতে পারে যে একজন মানুষ কোথায় মরবে, কখন মরবে, কিভাবে মরবে, এ কথা বলে দিতে পারে। এইরকম কোনো ডাক্তার আজ পর্যন্ত এই পৃথিবীতে জন্ম নেয়নি এবং নেবেও না। তাই কি হয়েছে, সে 150 বছর চ্যালেঞ্জ করেছিল কিন্তু আল্লাহর কাছে গিয়ে সে হেরে গিয়েছে। তার কারণ একদিকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন এবং এদিকে এ মাইকেল জ্যাকসন চ্যালেঞ্জ করছেন, এবং মাইকেল জ্যাকসন কি এত কিছু করার পরেও, এত টাকা পয়সা খরচা করার পরেও মাত্র 50 বছর বয়সে তাকে এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে। প্রিয় শ্রোতা, আপনাকে আমি এতক্ষণ পর্যন্ত যে আয়াতটি শোনাচ্ছিলাম সেটা থেকে আপনাকে আমি যেটা বুঝাতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে মৃত্যু আজ হোক কাল হোক মৃত্যু কিন্তু আসবেই, কিন্তু শয়তান আমাদের পিছনে পড়ে আছে, শয়তান আমাদেরকে সবসময় ভাঙাতে আছে যে এখন তো তোমার বয়স হলো 20 বছর, এখন তো তোমার বয়স হলো 25 বছর, আরে এখন তো তোমার বয়স হলো 30 বছর, এখন তোমার বয়স হলো 40 বছর, এখন তোমার বয়স হলো 50 বছর, এখন তুমি কেন নামাজ পড়বে, আরে তোমার বয়স 20 বছর তুমি এখন কেন দাঁড়িয়ে রাখবে, তোমার এখন অনেক লম্বা আয়ু রয়েছে, আরে তুমি এখন কেন রোজা রাখবে, তুমি এখন কেন হজ করবে, তুমি অনেক দিন বাঁচবে, তুমি 60 বছর বাঁচবে, 70 বছর বাঁচবে, মরার 10 বছর আগে তুমি দাড়ি ছাড়বে, তখন নামাজ ধরে নেবে, তখন রোজা রাখতে শুরু করবে, তখন হজ করে নেবে, তখন তুমি কি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, তোমার অনেক সময় রয়েছে, এখন তুমি কেন, এখন তো তোমার ইয়ং বয়স, এখন তো তোমার নারীর পিছনে ঘোরার বয়স, এখন তো তোমার গাড়ির পিছনে ঘোরার বয়স, এখন তো তোমার মেলাতে ঘোরার বয়স, এখন তুমি কেন দাড়ি ছাড়বে। এজন্যই আজকে আমাদের সমাজের যুবকেরা কি করছে যে এরা দাড়ি ছাড়ে না, এরা নামাজ পড়ে না, তার কারণ এদের পিছনে শয়তান লেগে আছে। কিন্তু কে গ্যারান্টি দেবে, কে বলে দিতে পারবে, এরকম কে রয়েছেন যে আপনি এখানে বসে আছেন ফজরের নামাজ পড়তে পারবেন, এর গ্যারান্টি কেউ দিতে পারবেন, কেউ আমাকে লিখে দিতে পারবে যে আমি ফজরের সময় উঠতে পারবো, ফজরের সময় উঠতে পারবো মানে ফজর পর্যন্ত আমি বেঁচে থাকবো, এর গ্যারান্টি কেউ দিতে পারবেন, পারবেন যে আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবো, কেউ পারবেন না। তার কারণ হতে পারে আপনার বাড়ি যেতে যেতেই আপনি মৃত্যুবরণ করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, যে তোমাদের মৃত্যু আসার আগে আগেই তোমাকে যে আমি ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা যা কিছু দিয়েছি তুমি তা থেকে তুমি দান করে দাও, আজকে তুমি হেঁটে আসতে পেরেছো, তুমি আজকে হেঁটে এই মজলিসে উপস্থিত হতে পেরেছো, তুমি এখন দান করে দাও, তুমি এখন সাদকা করে দাও, না হলে পরে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন আপনার হুলকুমে মৃত্যু চলে আসবে, যখন এখান পর্যন্ত আপনার মত চলে আসবে, যখন আপনি মৃত্যুটাকে খুব কাছে হতে দেখতে পাবেন, তখন আপনি কি বলবেন যে লাউলা আখারতানি রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ যদি আপনি আমাকে একটু সময় দিতেন, এক মিনিট সময় দিতেন, একদিন সময় দিতেন, তাহলে পরে ফাস সদকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সাদকা করতাম। তার কারণ যে আমি দেখতে পাচ্ছি মৃত্যুটাকে খুব কাছে হতে, আমি দেখতে পাচ্ছি যে আমি আর এই পৃথিবীতে বাঁচব না, আমি মৃত্যুটাকে খুব কাছে হতে দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় দেবে না। তখন আপনি ভাববেন যে আমি 60 বছর 70 বছর বেঁচে থাকলাম, আমি এই পৃথিবীতে না খেয়ে না দান করে আমি টাকাকে গুনে গুনে রেখেছিলাম, আমি ফকির ফাকরাকে দান করতাম না, ফকির আসলে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিতাম, এই করে 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 আমি 20 বিঘা 25 বিঘা সম্পত্তি আমি কি করেছিলাম কিনেছিলাম, আমি 4 কোটি 5 কোটি টাকা জমিয়েছিলাম, কিন্তু এখন আমি আমার মরণটাকে খুব কাছে হতে দেখতে পাচ্ছি, আল্লাহ আপনি আমাকে একটু যদি আপনি আমাকে সময় দেন, ফাস সাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, এবং আমি সলিহ মুত্তাকি পরহেজগার ব্যক্তি হয়ে যাব। কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তোমার এইখানে মৃত্যুটা চলে আসবে তখন তুমি আফসোস করে বলবে, কিন্তু আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তোমার মৃত্যু চলে আসবে, যখন তোমার মৃত্যুর টাইম হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তুমি যতই আফসোস করে বলো না কেন তোমাকে এক সেকেন্ড সময় দেবে না, তোমাকে এক মিনিট সময় দেবে না, তোমাকে এটা বলার সময় দেবে না যে আমি আমার অমুক সম্পত্তিখানে দান করে দিলাম, আমি আমার অমুক টাকাটি দান করে দিলাম, আমার এক লাখ টাকা রয়েছে সেটা দান করে দিলাম, আমার অমুক গয়নাটা দান করে দিলাম, এই সময়টুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবে না। তাই একজন প্রকৃত মুমিন, একজন চালাক মুমিনের পরিচয় হবে কি যে যখন সে বেঁচে আছে, যখন সে এই প্রোগ্রামে নিজে হাজির হতে পেরেছে, তখন সে বেঁচে থাকা অবস্থায় সে নিজের জন্য দান করে দেবে। তার কারণ আপনি একবার নিজেই ভাবুন, যেখানে অনেক মানুষ রয়েছে যার হয়তো মা মারা গিয়েছে, যার বাবা মারা গিয়েছে, যার দাদা মারা গিয়েছে, যার দাদি মারা গিয়েছে, যার নানা মারা গিয়েছে, যার নানি মারা গিয়েছে, কিন্তু আপনি বলেন তো যে আপনার মাকে আপনার বাবাকে আপনি যে কবরে রেখে এসেছেন, তো তারপরে আপনি আপনার মায়ের আর খবর নিয়েছেন, আপনি আপনার মায়ের কবরের কাছে গিয়েছেন, আপনি আপনার বাবার কবরের কাছে গিয়েছেন, আপনি কোনোদিন গিয়ে আপনার মায়ের জন্য দোয়া করেছেন, আপনার বাবার জন্য দোয়া করেছেন, করেননি, আপনি আপনার বাবার জন্য কোনোদিন দান করেছেন, করেননি, আপনি ওই যে রেখে এসেছেন আপনি আপনার বাবাকে বলে ভুলে গিয়েছেন, আপনি আপনার মাকে বলে ভুলে গিয়েছেন, কিন্তু আপনি এ কথা কেন বুঝতে পারছেন না যে আপনি যেমন আপনার মাকে রেখে এসেছেন আপনার মাকে বলে ভুলে গিয়েছেন, আপনার বাবাকে বলে ভুলে গিয়েছেন, ঠিক সেই রকমই আপনাকেও যে আপনার ছেলে রেখে চলে আসবে, আপনাকেও যে বলে ভুলে যাবে, আপনার জন্য যে দান সাদকা করবে না, এ কথা আপনি কেন বুঝতে পারছেন না যে আজকে আপনি যেমন আপনার মাকে বলে ভুলে গিয়েছেন, আপনার বাবাকে বলে ভুলে গিয়েছেন, যেই মা যেই বাবা আপনাকে এত কষ্ট করে মানুষ করেছে আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনি আপনার সন্তানকে কত কষ্ট করে মানুষ করছেন, কিন্তু তারপরেও আপনি বুঝতে পারছেন যে আপনি যেভাবে মানুষ করছেন আপনার ছেলেও আপনার বাবা মাও আপনাকে এইভাবে মানুষ করেছিল, কিন্তু আজকে আপনি আপনার বাবা মাকে বলে ভুলে গেছেন, ঠিক সেই রকম আপনার ছেলেও আপনাকে বলে ভুলে যাবে। অতএব আপনার কাজ হবে কি যে আপনি যতদিন বেঁচে আছেন আপনি নিজেই নিজের জন্য কিছু করে নেন, কেউ উঠবেন না আমি আপনার কাছে দান উঠাতে আসিনি, এখন আপনি দান উঠাইনি, আপনাকে আমি বলছি শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে যতদিন তুমি বেঁচে আছো তুমি তোমার জন্য কিছু করে নাও, মরে গেলে কি হবে তুমি কিছুই করতে পারবে না, তখন তুমি আফসোস করবে কিন্তু তোমার আর কিছু হবে না। প্রিয় শ্রোতা, এবার আসি যে আমরা মরণকে কেন স্মরণ করব, মৃত্যুকে যদি আমরা স্মরণ করি, মরণকে যদি আমরা স্মরণ করি, তাহলে পরে আমাদের জন্য কি লাভ রয়েছে, লাভটি শুনেন। এ ব্যাপারে ইমাম ইবনে কুদায়মা রাহিমাহুল্লাহ মৃত্যুকে স্মরণ করা প্রসঙ্গে তিনি বলছেন যে মৃত্যুকে স্মরণ করার ব্যাপারে তিন ধরনের মানুষ রয়েছে, তার মধ্যে এক ধরনের মানুষকে প্রথম শ্রেণীর ব্যাপারে তিনি বলছেন যে প্রথম শ্রেণীর মানুষ কারা, প্রথম শ্রেণীর মানুষ হচ্ছেন যে যারা এই পৃথিবীকে নিয়ে সবসময় ব্যস্ত হয়ে থাকে, যারা সবসময় এই পৃথিবীটাকে কীভাবে উপার্জন করব, এই পৃথিবীটাকে কীভাবে ক্রয় করব, এই নিয়েই ব্যস্ত হয়ে থাকে, তারা মরণকে স্মরণ করে না। তাদের স্মরণে যদি মরণের কথা আসে তাহলে পরে তারা মরণকে এড়িয়ে যায়, মরণকে ঘৃণা করে যে আমি তো মরবো, তো মরবো তো তার আগে কিছু করে নেই, এই বলে তারা কি করে মরণকে এই বলে কি করে যে মরণকে এড়িয়ে যায়। দ্বিতীয় শ্রেণীর ব্যাপারে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা কি করে মরণকে বেশি বেশি করে স্মরণ করে, তবে হ্যাঁ কোনো সময় মরণ থেকে তারা কি হয়ে যায়, গাফিল হয়ে যায়,
এবং তারা মরণকে এই জন্যই স্মরণ করে যে মরণকে স্মরণ করলে আল্লাহর ভয় আসে, এবং যখন আল্লাহর ভয় আসে তখন বেশি বেশি করে নেকি করার ইচ্ছে করে, এবং যখন মানুষ বেশি বেশি করে নেকি করে তখন তার ভিতরে একটা ইচ্ছা জাগেন, তার ভিতরে আশা, তার আশা হয়, তার প্রত্যাশা হয় যে আমি তাড়াতাড়ি মৃত্যুবরণ করি। কেন? মৃত্যুবরণ করলে আমি এই পৃথিবীর কষ্টদায়ক জীবন থেকে আমি মুক্তি পেয়ে যাব, এবং আমি কোথায় চলে যাব এমন এক অনন্তকাল জীবনের দিকে আমি চলে যাব যেখানে আমার জন্য শুধুমাত্র সুখ আর সুখ, সুখ ছড়া আর কিছুই নাই। তৃতীয় শ্রেণীর ব্যাপারে তিনি বলছেন যে তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা যারা কি করে সব সময় মৃত্যুকেই স্মরণ করে থাকে, সব সময় মরণকেই স্মরণ করে। তার কারণ সে জানে যদি আমি মরণকে স্মরণ করি, যদি আমি মৃত্যুকে স্মরণ করি তাহলে পরে কি হব, আমি আল্লাহওয়ালা হয়ে যেতে পারবো, আমি মুত্তাকি হয়ে যেতে পারবো, আমি পরহেজগার হয়ে যেতে পারবো। আর আমি যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারি, আমি যদি মুত্তাকি হয়ে যেতে পারি, আমি যদি পরহেজগার হয়ে যেতে পারি তাহলে পরে আমার জন্য রয়েছে জান্নাত, আর আমি যদি জান্নাত পেয়ে যাই তাহলে পরে আমার কি রয়েছে, সেই সুখময় জীবন রয়েছে যেখানে যা ইচ্ছা সেটাই পাবো, যেটা ইচ্ছা করবো সেটাই পাবো। সেই জন্য কি করে যে তারা সবসময় মৃত্যুকে স্মরণ করে। প্রিয় শ্রোতা, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আক্তিরু যিকরা হাদিমিল লাযাতি আল মউত, যে তৃপ্তিকে কেটে দিতে পারে, অভিলাষকে কেটে দিতে পারে এই মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। কেন? ফাইন্নাহু লাম ইয়াযকুরুহু আহাদুন ফি দাইকিন মিনাল আইসি ইল্লা ওয়াসাআহু আলাইহি, যখন কোন মানুষ সংকটের মধ্যে পড়ে থাকেন, যখন কোন মানুষ কষ্টের মধ্যে পড়ে থাকে এবং সে সময় যদি কোনো মানুষ মৃত্যুকে স্মরণ করে তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টকে দূরে করে দেয়, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সংকটকে দূর করে দেয় এবং তাকে প্রশস্তের মধ্যে তাকে ফেলে দেয়। এই জন্য কী করতে হবে, যখন আমরা মনে করি, যখন আমাদের পৃথিবীতে লোভ লালসা বেড়ে যায় যে আমি যদি এটা করতে পারতাম, আমি তো 5 বিঘা জমির মালিক হয়েছি, যদি আর 2 বিঘা আর 2 বিঘা, এরকম করে মানুষের লোভ লালসা বেড়ে যায়। কিন্তু মানুষ যদি তখন কি করে মরণকে স্মরণ করে যে আমি এত কিছু করে করবোটা কি, আমাকে তো একদিন চলে যেতে হবে, অতএব আমাকে কি করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। তো যখন সে মরণকে স্মরণ করে তখন কি হয় যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ততা দান করে এবং সে সংকট থেকে বেরিয়ে আসতে পারে। প্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরামগণ এইভাবে বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন হে আল্লাহ রাসূল আইয়ুহুম আইয়ুল মুমিনিনা আফদালু, যে আমরা তো সবাই মুমিন, তো আমাদের মধ্যে উত্তম মুমিনকে, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মুমিনকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহসানুহুম আখলাকান, তোমাদের মধ্যে যার চরিত্র ভালো সে হচ্ছে ভালো মুমিন, তোমাদের মধ্যে যার ক্যারেক্টার ভালো সে হচ্ছে তোমাদের মধ্যে উত্তম মুমিন। তারপরে সেই সাহাবি জিজ্ঞেস করছেন আইজুল মুমিনিনা আকিয়াসু, আমরা তো সবাই মুমিন, তো আমাদের মধ্যে চালাক মুমিন কে, কাকে সবচেয়ে বেশি চালাক বলা যাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিকট, শরীয়ত অনুযায়ী চালাক মানুষ কে, চালাক মুমিন কে? আচ্ছা বলেন তো, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে চালাক মানুষ কে, তো আপনি উত্তর কি বলবেন? আপনি বলবেন অমুক লোকটা চালাক, যেই লোকটা কি করেছে যে কষ্ট করে 1 টাকা 2 টাকা 3 টাকা করে জমা করে 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 কি করেছে 20 বিঘা 50 বিঘা সম্পত্তি করেছে, যেই লোকটা কি করেছে যে না খেয়ে মাদ্রাসা মসজিদে দান না করে টাকা পয়সাকে জমা করে করে 4 কোটি 5 কোটি টাকার মানে উপার্জন করেছে, যেই মানুষটি বিজনেস খাড়া করেছে সেই লোকটি হচ্ছে চালাক মুমিন, আপনি বলবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাক কাকে বলছেন দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকতারুহুম লিল মাউত যিকরান, যে তোমাদের মধ্যে চালাক হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি কি করে মরণকে বেশি বেশি করে স্মরণ করে, সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে চালাক ব্যক্তি। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান,
এবং কি করে যে পরকালের জন্য সঞ্চয় করে, নিজের জন্য উপায় উপার্জন করে। নিজের জন্য মানে, নিজের জন্য মানে হচ্ছে এই যে সে গরিব হতে পারে, সে রিক্সাওয়ালা হতে পারে, সে 200 টাকা 300 টাকা দিনে উপার্জন করে, কিন্তু সেই টাকা দিয়ে খাদ্য সংগ্রহ করে খাওয়ার পরে সে খাওয়ার খেয়ে আলহামদুলিল্লাহ বলে, এবং সে কি করে সালাত কায়েম করে। সে কি করে না, সে সুদ খায় না, সে মদ খায় না, সে হারাম খায় না, সে কি করে না মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে না, সে যেই 200 টাকা 300 টাকা উপার্জন করে সেটাতেই খুশি থাকে এবং সেটাতে আল্লাহর শুকরিয়া আদা করে আর নামাজ রোজা করে, সেই ব্যক্তি হচ্ছে কি সবচেয়ে চালাক ব্যক্তি। তাহলে পরে আপনি এবার বলুন যে আপনি কি চালাক, আপনি চালাকের মধ্যে পড়ছেন, আপনি নিজের জন্য কিছু করেছেন, আপনি মরলেই তো সবই কিছু আপনাকে ছেড়ে চলে যেতে হবে, তাহলে পরে আপনি নিজের জন্য কি করেছেন? প্রিয় শ্রোতা, আসি আপনাকে আমি দেখাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মরণকে স্মরণ করতে বলেছেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাআযান্তু রাব্বি ফি আন আস্তাগফির লাহা, যে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে হে আল্লাহ আপনি আমি কি করব, আমার মায়ের জন্য ইস্তেগফার করব, এর জন্য আপনি আমাকে অনুমতি দিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন না, কেন? এই জন্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা কাফিরা অবস্থায় মারা গিয়েছিলেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের জন্য দোয়া করার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাস্তাআযান্তুহু ফি আন আসুর আব্রাহাম, তারপরে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ কমসে কম আপনি আমাকে আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি দেন। ফাদিন আলী, আল্লাহ আপনাকে, আল্লাহ আমাকে আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসুল উবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, যে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কেন কবর যদি জিয়ারত করো তাহলে পরে কি হবে যে তোমরা মৃত্যুকে স্মরণ করতে পারবে, তখন তোমাদের মধ্যে কি হবে যে মরণের ভয় আসবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে এই যে প্রথম কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হচ্ছেন কাফিরা, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর জিয়ারত করার অনুমতি দিলেন না। কিন্তু আমার মা আপনার মা তো মুসলিমা, আমার বাবা তো মুসলিম, আপনার বাবা তো মুসলিম, আপনার বাবা তো মুমিন, আপনি কদিন কবর জিয়ারত করতে যাচ্ছেন, আপনি কদিন গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেন না, আর আপনার জন্য অনুমতি রয়েছে, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার মা আমার আপনার জন্য চেয়ে আছেন যে আমার ছেলে আসবে দোয়া করবে তো আমি নাজাত পাব। আপনার বাবা আপনার জন্য চেয়ে আছে কিন্তু আপনি চান না। এমনিতে আপনি কদিন কবর জিয়ারত করতে গিয়েছেন আপনি জান না, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে ঘুমাতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম যে মধ্য রাত্রে কোথাও চলে যাচ্ছে, তো আমি ভাবলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য রাত্রে কোথায় যাচ্ছে। তো কয়েকদিন যখন এরকম হয়েছে তখন একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যাচ্ছে আমি পিছু পিছু যাচ্ছি, আমি দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছেন, গিয়ে দৌড়াতে দৌড়াতে দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকায়ের দিকে যাচ্ছেন, অর্থাৎ কবরগাহের দিকে যাচ্ছেন। আমি আশ্চর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাত্রে কবর দিকে কেন যাচ্ছেন, দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন, এবং যখন সবাই সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, যখন সমস্ত মানুষ কি হয়েছেন ঘুমিয়ে আছে, তখন একাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন।
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের সমস্ত গুনাহ maaf করে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে রয়েছে তখন একাই গিয়ে কবর জিয়ারত করছে, আর আপনি রাত্রি তো দূরের কথা, দিনে কবার আপনি কবর জিয়ারত করতে গিয়েছেন না? বলেন তো দেখি, আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনি কদিন কবর জিয়ারত করতে গিয়েছেন। সময় নেই আপনার কাছে, সময় নেই। কেন, কি করছেন? আপনি মরলেই তো সব কিছু চলে যাবে, আপনাকে তো একটি সাদা কাফনের কাপড় পরে চলে যেতে হবে। এই জন্য প্রত্যেক মানুষের উচিত যে যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া। তার কারণ যে প্রথমত হচ্ছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক মুমিনের আর এক মুমিনের ওপর ছয়টি হক রয়েছে, তার মধ্যে একটি হক হচ্ছে কি যে যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া। কেন জানেন? এই জন্যই যে যদি আপনি দেখতে যান তাহলে পরে আপনি দেখতে পাবেন যে সেই লোকটি যখন সে সুস্থ ছিল তখন কত মানুষ তাকে দেখে ভয় করত, ওই লোকটি যখন কোনো কথা বলতো তখন মানুষ তাকে দেখে কত ডর খেত, কিন্তু যখন মানুষটি অসুস্থ হয়েছে কথা বলতে পারছে না, সে খেতে পারছে না, সে নিজের হাতে উঠিয়ে খাবে সেটাও আর তার ক্ষমতা নেই। তো এটা যখন আপনি দেখবেন তখন আপনার ভেতরে একটা ইয়ে আসবে যে আমার অহংকার করে কি লাভ হবে, আমিও তো একদিন এরকম অসুস্থ হয়ে যেতে পারি। প্রত্যেক মানুষের উচিত যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার মানে গোসল দেওয়াতে যাওয়া উচিত। তার কারণ গোসল যদি নাও দেওয়াতে পারেন তাহলে পরে কমসে কম তার পাশে দেখবেন, তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে এই লোকটি, যেই লোকটি কি করত, কত আরাম আয়েশের জীবন যাপন করত, এই লোকটি কতই না ব্র্যান্ডেড কাপড় পরত, এই লোকটি কি করত যে কত না ভালো ভালো ড্রেস পরত, কিন্তু আজ এই লোকটি মারা গিয়েছে, এই লোকটি নিজের গোসলটা নিজে করতে পারছে না, আজকে তার নিজের হাতে সে গোসল করতে পারছে না। এই দৃশ্যটা যখন আপনি দেখবেন তখন আপনার ভেতরের অহংকার সব চলে যাবে, যে আমার অহংকার করে কি লাভ রয়েছে, আমাকেও তো একদিন এভাবেই চলে যেতে হবে, অতএব অহংকার করে কিছু লাভ নেই। প্রিয় শ্রোতা, আপনি যদি সেই দাফনের দৃশ্যটা দেখেন তাহলে পরে আপনি দেখতে পাবেন যে সেই লোকটি কী করতো, কত কোটিপতি ছিল, সে মিলনগড়ে কাপড় কিনত না, সে ভালো কারণে কাপড় কিনত না, সে মালদাতে গিয়ে শপিং মলে গিয়ে কাপড় কিনত, সে সবই কিছু ব্র্যান্ডেড কাপড় পরত, সে কোটি কোটি টাকার মালিক ছিল, তার সে পাঁচতলা ছয়তলা বিল্ডিং রয়েছে, তা সত্ত্বেও আজকে যখন সে মৃত্যুবরণ করছে তখন তাকে একটি সাদা কাফনের কাপড় পরে এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে আজকে তাকে চলে যেতে হচ্ছে। প্রিয় শ্রোতা, একইভাবে কোনদিন কবরে যখন লাশকে নামানো হয় তখন আপনিও নেমে দেখবেন যে সেই কবরটি কত সংকীর্ণ জায়গা হয়, সেই কবরটি কত সংকটপূর্ণ জায়গা হয়, যে এই মানুষটি কি করত, এসি রুমে ঘুমাত, এই মানুষটি কুলার ছাড়া থাকতে পারতো না, এই মানুষটি লাইন না থাকলে থাকতে পারতো না, এই মানুষটি পাঁচতলা ছয়তলা বিল্ডিং রেখে আজকে সে কি করছে, যখন সে তাকে একটি জঙ্গলের মধ্যে এমন এক সংকীর্ণ জায়গাতে রেখে দেওয়া হচ্ছে যে যেখানে দুইজন মানুষ নামছে তো দাঁড়াতে পারছে না, এত সংক্ষিপ্ত জায়গাতে তাকে আজকে ছেড়ে তার সন্তান সন্ততি, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। অতএব আমি আপনি এত টাকা সঞ্চয় করে কি করব, আমি আপনি পাঁচতলা সাততলা বিল্ডিং করে কি করব, আমাকেও তো একদিন এইভাবে আমার সন্তান, আপনার সন্তান, আপনার ভাই আপনাকে আমাকে এভাবে একদিন কবরে রেখে চলে আসবে, এবং সেখানে কি হবে যে যখন রেখে আসবে তখন কি করবে, যে হাত ঝাড়া দিয়ে চলে আসবে, মাটি দিয়ে, মাটিটা দেওয়ার পরে হাত ঝাড়া দিয়ে চলে আসবে এবং কি বলবে, হাত ঝেড়ে দিলেও তার মানে হচ্ছে এই যে তুমি এই পৃথিবীতে যা উপার্জন করেছিলে সেটা তো তুমি ছেড়ে চলে গেলে, তুমি যদি নিজের জন্য কিছু উপার্জন করে থাকো তাহলে পরে তুমি সেটা নিয়ে বোঝো। আমরা
তুমি যা কিছু উপার্জন করেছিলে সেগুলো নিয়ে আমরা চললাম, এবং তুমি যদি নিজের জন্য কিছু উপার্জন করে থাকো, তুমি যদি নিজের জন্য কিছু দান সাদকা করে থাকো, তুমি যদি নিজের জন্য নামাজ পড়ে থাকো, তুমি যদি কি করে থাকো হজ করে থাকো, তুমি যদি রোজা রেখে থাকো, তাহলে পরে সে আমল নিয়ে তুমি এখন বুঝে নাও। এই বলে আপনার সন্তান সন্ততি আপনাকে ফেলে চলে আসবে। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে পরে কিসের এত অহংকার? কেন আপনি এত অহংকার করে চলেন? কেন আপনি বুঝতে পারছেন না যে আমাকে একদিন এই কবরে চলে যেতে হবে এবং আমার সাথে আমল ছাড়া আর কিছুই যাবে না, এ কথা আপনি কেন বুঝতে পারছেন না? আপনি কেন এই পৃথিবীতে শয়তানের ধোকায় আপনি কেন পড়ে আছেন? প্রিয় শ্রোতা, এজন্যই পড়ে আছেন যে আপনি মৃত্যু থেকে গাফেল হয়ে গেছেন। এবার আপনাকে আমি দেখাই যে আমরা মৃত্যু থেকে কেন গাফেল হয়েছি। মৃত্যু থেকে গাফেল হওয়ার কারণ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার ইবনে আদম ও একবার মাউ ইসলাম, যে মানুষ যখন বয়স্ক হয়, মানুষ যখন বৃদ্ধ হয়, তখন তার সাথে দুইটি জিনিস বেড়ে যায়। মানুষ যখন বয়স্ক হয়, মানুষ যখন বৃদ্ধ হয়, তখন তার সাথে সাথে দুইটি জিনিস বেড়ে যায়, তার দুইটি আশা প্রত্যাশা বেড়ে যায়। এক, হুব্বুল মাল, তার মালের মহব্বত বেড়ে যায়। ওয়া তুল উমর, এবং বয়সের মহব্বত বেড়ে যায়। সে কি করে? সে চেষ্টা করে যে আমার বয়স তো 50 বছর হলো, আমি আমার সন্তানের জন্য 5 বিঘা সম্পত্তি ক্রয় করতে পেরেছি, আর যদি 2 বিঘা করতে পারতাম, আর যদি 3 বিঘা করতে পারতাম, আমি তো আমার 2 সন্তানকে বাড়ি করে দিয়েছি, আর 1 সন্তানকে যদি বাড়ি করে দিতে পারতাম। দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়া তুল উমর, এবং সে বলবে কি, আমার বয়স তো 50 বছর হয়ে গেল, আর যদি 10 বছর পেতাম, আমার বয়স তো 60 বছর হয়ে গেল, আর যদি 10 বছর এই পৃথিবীতে বেঁচে থাকতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ফি হুব্বিদ দুনিয়া, যে দুনিয়ার মহব্বত বেড়ে যায়, সে এই দুনিয়াকে ভালোবাসতে লাগে যখন তার বয়স হয়ে যায়। যখন তার বয়স 50 বছর 60 বছর হয়ে যায়, তখন তার এই দুনিয়ার ভালোবাসা আরও বেড়ে যায়। ওয়া তুলিল আমাল, এবং লম্বা লম্বা আশা প্রত্যাশা বেড়ে যায়। কি আশা বেড়ে যায়? যে আমি তো আমার 2 সন্তানকে মাস্টার করেছি, আর 1 সন্তানকে যদি করতে পারতাম, আমি তো আমার 1 সন্তানকে ডাক্তার করেছি, ওকে যদি ইঞ্জিনিয়ার করতে পারতাম, ওকে তো IPS করেছি, ওকে যদি IAS করতে পারতাম। এইরকম করে 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 মানুষের আশা বাড়তে থাকে, মানুষের আশা বেড়েই বাড়তেই থাকে। এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এবং আপনি দেখুন যে আপনার বয়স তো এখন 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, অথচ আপনি মরতে চান না, আপনি মরণকে স্মরণ করেন না, আপনি এখনও এই পৃথিবীর মহব্বতে পড়ে আছেন। আপনি এখনও চাইছেন যে আমি যদি আর 10 বছর বাঁচতে পারি তো মৃত্যু থেকে বাঁচতে পারবেন? মৃত্যু থেকে বাঁচতে পারবেন? মৃত্যু থেকে কখনোই বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে أينما تكونوا يدرككم الموت ولو كنتم في برج مشيدة, যে তোমরা যতই এই পৃথিবীর পিছনে ছোটাছুটি করো না কেন, তোমরা এই পৃথিবীতে যতই 5-7 তলা বিল্ডিং করো না কেন, তোমরা এই পৃথিবীতে যতই বড় বড় ফোর্ট তৈরি করো না কেন, তোমরা এই পৃথিবীতে যত বড় বড় কেল্লা তৈরি করো না কেন, তোমরা এই পৃথিবীতে যত বড় বড় দুর্গ তৈরি করো না কেন, আইনামা কি বলছেন, যে আইনামা কুন্তুম, যে তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি কি করো সোনার পেঞ্জিরা তৈরি করে দাও এবং সোনার পেঞ্জিরার মধ্যে ঢুকে যাও, তবুও মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, কুল ইন্নাল মাউতাল লাযি তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, যে তোমরা এই মৃত্যু থেকে যতই পালায়ন করার চেষ্টা করো না কেন, তোমরা যতই এই পৃথিবীর পিছনে ছোটাছুটি করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। তোম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশশাহাদা, তারপর তোমাদের কাছে এমন একজনের কাছে নিয়ে যাওয়া হবে যে আলিমুল গায়ব, যিনি গায়বের খবর জানে, যিনি প্রকাশ্যের খবর জানে।
বিমা কুনতু সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তারপর তুমি তোমরা যা কিছু করেছো সমস্ত কিছুর ব্যাপারে তোমাকে পুঙ্খানুপুঙ্খানু ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবে, সেই আল্লাহর কাছে একদিন তোমাদেরকে যেতেই হবে। তাহলে পরে বুঝতে পেরেছেন প্রিয় শ্রোতা, আসুন আপনাকে আমি দেখাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।